জিন কেন বানানো হলো, কি জন্য মানুষ ও জিন আল্লাহ পৃথিবীতে পাঠাইলেন, এই মানব ও জিনের জন্য আসমান জমিন পৃথিবী নক্ষত্র সূর্য তারা সব মানে আল্লাহ সাজাইলেন, কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, কারণটা কি, কি জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মানব জিন জাতিকে দুনিয়াতে পাঠাইলেন, আল্লাহ বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই মানব জিন দুইটা জাতি আমি আল্লাহর গোলামি করবে, গোলামি 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 কার, জোরে বলেন কার, আল্লাহর গোলামি করার জন্য মানুষ জিন দুইটা জাতিকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাইলেন, আমাদের আগে আল্লাহ পাঠাইলেন জিন জাতিকে, আগুনের তৈরি জিন, হযরতে তারানুসের হায়াত ছিল 60,000 বছর, জিনের হায়াত ছিল 60,000 বছর, সুবহানাল্লাহ কি আসতে কত হাজার, তখন কি মানুষ ছিল পৃথিবীতে, না সুসময় জিন ছিল, এইভাবে লক্ষ লক্ষ কোটি কোটি বছর জিনেরা ইবাদত করল, এরপরে জিন জাতি নাফরমান হতে লাগলো, হতে 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 জিনদের সব নাফরমান হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে ধ্বংস করে দিলেন, শয়তানের ওয়াজ বিরাট বড় ওয়াজ, জিন জাতিকে ধ্বংস করার জন্য যখন আসার ফেরেশতা জাতি আসলো, আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, ওয়াইদ স্মরণ করে নাও নবী সেই দিনের কথা, মনোযোগ দিয়ে আমি বুঝাইতেছি কি করেন, কথা কন না কেন স্মরণ করেন, কি করেন, ওয়াইদ কলা ওয়াইদ স্মরণ করেন, রব্বুকা লিল মালাইকাতি ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা, পৃথিবীর মধ্যে আমি খলিফা পাঠাবো, স্মরণ করেন ফেরেশতাদের মহা সম্মেলনে আমি আল্লাহ ফেরেশতাদের সামনে ওয়াজ করেছিলাম, আল্লাহ পাক তার নবীকে স্মরণ করান, হুজুর আপনি মনে করেন, আল্লাহ পাক যখন এই কথা বললেন ও ফেরেশতারা পৃথিবীর মধ্যে আমি খলিফা পাঠাবো, হক ফেরেশতারা জবাব দিল ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এমন জাতি দুনিয়ার মধ্যে পাঠাবেন যারা মারামারি করবে, কাটাকাটি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত করবে, ফাসাদ বাঁধাবে, ভেজাল করবে, বুঝেন ফেরেশতার ওই দিন বলতে পারতো আল্লাহ ওরা নামাজ পড়বে না, রোজা করবে না, জিকির করবে না, হজ করবে না, যাকাত দিবে না, এই কথা ফেরেশতারা বলে নাই, ফেরেশতারা বললেন আল্লাহ ওরা কি এমন জাতি পাঠাবেন যারা মারামারি করবে, ঝগড়া বাঁধাবে, ফেতনা বাদত বাঁধাবে, ঝামেলা পাকাবে, রক্তপাত করবে, আপনি কি এমন জাতি দুনিয়াতে পাঠাবেন, তার মানে বোঝা গেল ফেরেশতাদের আইডিয়া ছিল এই জাতি দুনিয়ার ভিতরে খালি মারামারি কাটাকাটি করবে, ঝগড়া ফাসাদ ঝামেলা পাকাবে, বাবা এমন কোনো গ্রাম নাই যেই গ্রামে ঝামেলা না আছে, কথা কন না কেন, ওই যে বলছিলাম ফেরেশতারা বলল আল্লাহ মারামারি কাটাকাটি ঝগড়া ফাসাদ করবে এমন জাতি আপনি দুনিয়াতে পাঠায়েন না, ওয়া নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আমরাই তো আপনার হাম করি, আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার প্রশংসা করি, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন ক্বালা ইন্নি আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না, আমি যেটা বুঝি তোমরা সেটা বুঝো না, একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, এরপরে আল্লাহ জিন জাতিকে ধ্বংস করার জন্য ফেরেশতা পাঠাইলেন, কোটি কোটি জিন হত্যা করা হলো, ইবলিসকে আল্লাহর ফেরেশতারা নিয়ে গেলেন আসমানে,
এক লক্ষ দ্বিতীয় আসমানে আরেক লক্ষ সপ্তম আসমান পর্যন্ত সাত লক্ষ বছর ইবাদত করার পরে আল্লাহ ইবলিসকে একটা লকব দিলেন প্রিন্সিপাল অফ মালায়েকা ফেরেশতাদের মুআল্লিম আল্লাহ বানাইলেন ফেরেশতাদের সর্দার আল্লাহ বানাইলেন এত বড় মুআল্লিম আল্লাহ বানাইলেন দেখেন তার শিক্ষার অভাব নাই তার আমলের অভাব নাই এক সেজদায় ইবলিসের জীবনে 50,000 বছর পার করে দিয়েছে জিকির করতে করতে 50,000 বছর চলে গেছে ফেরেশতারা মুআল্লিমুল মালায়েকা হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তখন আদম সফিউল্লাহকে বানানোর জন্য আল্লাহ পাক বেহেশত পৃথিবীর সব জায়গার মাটি নিলেন সব জায়গার মাটি আল্লাহ নিলেন পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখান থেকে আল্লাহ মাটি না নিয়েছিলেন সব জায়গার মাটি নিয়ে আল্লাহ বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে মাটিগুলি খামির করা হলো আদম সফিউল্লাহ জান্নাতে একা একা ভালো লাগে না আমরা আদি পিতা বুঝছেন নি বাপেরও ভালো লাগছে না তা আমরা কিটা করতে না কি বাপেরও ভালো লাগতেছে না বাহে খালি ঘুরে উদাসীন উদাসীন আল্লাহ কি জানে না ইন্নি আলামু মা লা তালামুন আমি যেটা জানি তোমরা সেটা জানো না আমার মালিক তো সব জানে আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহর বাম পাজর থেকে একটা হাড়ি নিলেন কি নিলেন একটা হাড় নিয়ে বাঁকা হাড় সুজাটা নিছে না বাঁকাটাই লিস বাঁকা হাড় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাড় থেকে মা হাওয়া আলাইহাস সালামকে আল্লাহ বানাইলেন একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আদম নবী মাটি পানি আগুন বাতাস চারটে বস্তু দিয়ে আল্লাহ তারে বানাইছে অনেকে কয় খালি মাটি দিয়ে বানাইছে এটা ডাহা মিথ্যা কথা মানব শরীরের ভিতরে খালি মাটি নাই মানব শরীরের ভিতরে মাটি আছে পানি আছে বাতাস আছে আগুন আছে এই আব আতস খাক বাদ এই চারটে জিনিস না থাকলে মানুষ বাঁচবে না এই জন্য প্রেশার কমে গেলেও মরিয়া যায় বাইরে গেলেও মরিয়া যায় শরীরের তাপমাত্রা কমে গেলেও মরিয়া যায় বাইরে গেলেও মরিয়া যায় শরীরে পানির মাত্রা কমে গেলেও মরিয়া যায় বাইরে গেলেও মরিয়া যায় কথা কন না কেন বন্ধুগণ আমার খুব মনোযোগ দেন আদম সুফিউল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন চারটা পদার্থ দিয়ে আল্লাহ বানায়া রুহু যখন ফুকাই দিয়েছে নূরে মোহাম্মদি দেওয়ার পরে এবার আসেন খেলা আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহর সামনে আমার প্রিয় নবীতে আসবে সবাই আদম সফিউল্লাহর সামনে আল্লাহ দেখাইতে লাগলেন সেদিন আমরাও ছিলাম সুনান বাইহাকির বিশুদ্ধ হাদিস খুব মনোযোগ দিন ওই দিন আমরাও ছিলাম কে ডাকাত হবে কে চোর হবে কে ভালো হবে কে মন্ত্রী হবে কে প্রধানমন্ত্রী হবে কে রাজা হবে কে বাদশা হবে কে সেনাপ্রধান হবে কে আলেম হবে কে ইমাম হবে কে মুসল্লি হবে কে ডাক্তার হবে কে নবী হবে কে ওলি হবে কে কুতুব হবে কে আবদাল হবে কে মুজাদ্দিদ হবে কে হাফেজ হবে কে মুফতি হবে কে আলেম হবে কে মুহাদ্দিস হবে আদম সফিউল্লাহকে আল্লাহ দেখাইতে লাগলেন ওই দেখানোর মাঝে আদম নবী দেখে আমার নবী বলে আমার উম্মত শোনো ফারওয়ানি ফারওয়ানি আমাকে আদম সফিউল্লাহ দেখলেন নুরান সাতিয়ান ফি আসফালহিম এক উজ্জ্বল নূর ওয়ালা একবার জোরে বলেন আল্লাহু আকবার আদম সফিউল্লাহর সামনে সমস্ত সমস্ত মানব জাতিকে উত্থাপন করার পরে নবী বলতেছেন ফারওয়ানি নুরান সাতিয়ান ফি আসফারহিম ওই দিন আল্লাহ আমাকে আদম নবীর সামনে উপস্থাপন করলেন এক উজ্জ্বলতম নূরওয়ালা হিসেবে আমি নবী সেই দিন নূরওয়ালা ছিলাম আর সবাই সেই দিন আদম সন্তানের সন্তান যারা ছিল তারা ওই দিন আদমের সন্তান হিসেবে ছিল সাধারণ সন্তান কিন্তু আল্লাহ আমাকে দেখলেন এক উজ্জ্বলতম নূরওয়ালা হিসেবে আদম জিজ্ঞেস করলেন ইয়া রব মান হাজা আল্লাহ একে আল্লাহ বলেন হাজা ইবনুকা আহমাদ ইনি তোমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে বলা যাবে কি মারহাবা
তো কোনো মাটি পানি আগুন বাতাস দিয়ে তৈরি করা একটা মানুষ চার বস্তুর তৈরি মানুষ আদম নবী কিন্তু সন্তান আমাদের নবী নূর হ্যাঁ কি চমৎকার আদম নবী যখন চার বস্তুর তৈরি আমাদের নবী তখন নূর আল্লাহ বলেন ইবনুকায়ে তোমার সন্তান হবে মারহাবা কর কি হবে এইজন্যই নবী পৃথিবীতে মানুষের সূরতে মানুষের মাধ্যমে আসছে উনি মানুষ উনি ফেরেশতাও না জিনও না উনি মানুষ মানুষ হয়ে আসার কারণে আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন তোমাদের জন্য মুমিনদের জন্য আমি এই নবীকে নিয়ামত হিসেবে পাঠিয়েছি ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন তাম কুল কায়নাতের রহমত বানায় পাঠিয়েছি একসাথে জোরে বলা যাবে সুবহানাল্লাহ হ্যাঁ মনোযোগ দিয়ে আল্লাহ হযরত রাসূল খোদাকে আরো পরিচয় করে দিচ্ছে আদম রে সে শুধু তোমার সন্তান হবে না ওয়াল আউয়াল ওয়াল আখার ওয়া হুয়া আউয়ালুশ শাফি ওয়াল আউয়াল সৃষ্টিগতভাবে তিনি প্রথম নবী হিসেবে তিনি প্রথম মানুষ হিসেবেও তিনি প্রথম নবী হিসেবেও তিনি প্রথম মানুষ হিসেবেও প্রথম সৃষ্টিগতভাবেও প্রথম এবার বলবেন এই প্রথমের ব্যাখ্যাটা একটু দেন তো প্রথমের ব্যাখ্যা দিচ্ছি ইমানদার কালেমা পণ্যে হলা আল্লাহকে আল্লাহ স্বীকার করাও নবী প্রথম মুসলমান হিসেবে নবী প্রথম সুবহানাল্লাহ জোরে কর মানুষ হিসেবে প্রথম আল্লাহর নবী বলতেছেন উম্মত শোনো ও আমার উম্মত শোনো শোনো কুনতু আউয়ালুন নাসি ফিল খালক সৃষ্টির মধ্যে আমি প্রথম মানুষ আরা হাদিস আসছে নবী বলেন কুনতু আউয়ালুন নাবিয়িনা ফিল খালক সৃষ্টির মধ্যে আমি প্রথম মানব প্রথম নবী এবার আল্লাহ বলতেছেন হুজুর আপনার উম্মতকে জানিয়ে দেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আল্লাহ বলতেছেন হাবিব আপনি উম্মতকে জানান মুসলমান হিসেবে আপনি নবী প্রথম কারণ যেই দিন আল্লাহকে আল্লাহ বলার ডাকার কেউ ছিল না না ছিল ফেরেশতা না ছিল পৃথিবী না ছিল সৃষ্টি সেই দিন ছিল আমার নবী আল্লাহকে যিনি সর্বপ্রথম আল্লাহ আল্লাহ বলে ডেকেছিলেন তিনি আমার আপনার নবী আল্লাহকে যিনি সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডেকেছিলেন তিনি আমাদের নবী এই জন্য আল্লাহ কোরআনে বলে দিলেন ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন হুজুর আপনি বলে দেন আমি মুসলমানদের মধ্যে প্রথম মুসলমান আমার আগে কেউ আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই আমার আগে কেউ আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্বীকার করে নাই তার মানে বোঝা গেল সৃষ্টির মধ্যে যখন কেউ ছিল না তখন একমাত্র আমার নবী ছিল কথা বলেন ঠিক কি না তাহলে কোরআন মিথ্যা হবে না হলে কোরআন মিথ্যা হবে কোরআন আবার বলতেছি গাছ সৃষ্টি কার জিকির করে কার মাসে কার জিকির করে পশু পাখি কার জিকির করে আসমান জমিন কার জিকির করে ফেরেশতারা কার জিকির করে এই আল্লাহর সৃষ্টির ভিতরে যা আছে কোরআন থেকে বুঝবেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহর তসবিহ করে আমি আল্লাহকে আল্লাহ বলে মানে আর আল্লাহ বলে দিলেন হাবিব 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 আপনি উম্মতকে বলে দেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন ওয়া আনা আর আমি আউয়ালুল মুসলিমিন ইসলাম কবুল করার আল্লাহকে আল্লাহ মানার ব্যাপারে আমি সবার প্রথম আমার আগে কেউ আল্লাহকে আল্লাহ বলে নাই আমার আগে কেউ আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই আমার আগে আল্লাহকে কেউ রাব্বি বলে নাই আমি নবীর আগে আল্লাহকে কেউ সুবহানাল্লাহ বলে নাই আমি নবীর আগে আল্লাহর কেউ আলহামদুলিল্লাহ বলে নাই আমি নবী আগে আল্লাহকে আল্লাহ বলেছি আমি নবী আগে আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি আমি নবী আগে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি তার মানে আসমান আল্লাহ বলার আগে নবী বলেছে
জমিন আল্লাহ বলার আগে নবী আল্লাহ বলেছে ফেরেশতারা নবী আল্লাহকে আল্লাহ বলার আগে নবী আগে আল্লাহ বলেছে এই সৃষ্টির যা কিছু আছে সব কিছু আল্লাহকে আল্লাহ বলার আগে আমার নবী আল্লাহকে আগে আল্লাহ বলেছে কথা বলেন ঠিক না বেঠিক সৃষ্টি আগে না নবী আগে কথা কোন না কেন আদম আগে না নবী আগে হ্যাঁ বুঝে যাবেন কোরআন থেকে বলতেছি বাইবেল থেকে না কিন্তু কুরআন থেকে বলে যাচ্ছি বাইবেল থেকে না কিন্তু আল্লাহর কুরআন বলতেছে হুজুর আপনি বলেন আপনি প্রথম আমি আল্লাহকে আল্লাহ ডাক দেওয়াকারি প্রথম আপনি আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছেন আপনি নবীর আগে কেউ আল্লাহ ডাক দেই নাই এই জন্য আল্লাহ বললেন আরে আদম শোনো হুয়াল আউয়াল আমার এই নবী প্রথম মারহাবা কোন নবী কি কথা কোন না নবী কি আমরা বলছি না আল্লাহ বলছে এখন মানা না মানা আপনার ইচ্ছা মানলে ওই আল্লাহ রসুল হাবিবুল্লাহ হাবিবুল্লাহ থাকবে আপনি না মানলেও নবী হাবিবুল্লাহ থাকবে কি কথা ঠিক না আপনি যদি না মানেন এই যে এখন চেয়ারম্যান সাহেব এলাকার চেয়ারম্যান উনি সরকারি কাগজপত্রে সিগনেচার হয়ে একবার ডকুমেন্ট সহ চলে আসছে এখন আপনি যদি চেয়ারম্যান নাও মানেন তাও উনি চেয়ারম্যান যদি মানেন তাও উনি চেয়ারম্যান আমার নবী হাবিবুল্লাহ রাহমাতুলিল আলামিন সাইয়েদুল মুরসালিন সাহেবে জান্নাত সাহেবে কুরআন সাহেবে মেশার সাহেবে হাউজে কাউসার সাহেবে মাকামে মাহমুদ দিলে ভালো হয় এই সুযোগ একটু খাই না মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওই কারেন্ট আসলো না আরে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ দিকে যাচ্ছি টেনে নিয়ে যাচ্ছি লম্বা কথা তাহলে আল্লাহ বললেন আদম ফল আউয়াল আমার নবী প্রথম মুসলমান হিসেবে প্রথম আমি আল্লাহকে আল্লাহ বলার ক্ষেত্রে আমার এই নবী প্রথম নবী হিসেবে প্রথম মানুষ হিসেবে প্রথম একসাথে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ নবী কি শেষ না প্রথম জোরে বলেন আরো জোরে বলেন প্রথম এরপরে আল্লাহ বলেন বলা আর নবী হিসেবে শেষ এই নবীর পরে আর কোন নবী হবে না ওয়াহুয়া আউয়ালুস সাফি কিয়ামতের মহশরের আদালতে কোটি কোটি মানুষের ভিড়ে কোটি কোটি মানুষের ভিড়ে আমার এই নবী প্রথম সুপারিশকারী এই জন্য নবীজির সাফায়াতকে যারা এনকার করে অস্বীকার করে বাবা ও মুসলমান হতে পারে না কোনোদিনও মুসলমান না যারা নবীর সাফায়াতকে অস্বীকার করে যে আলেম যে হুজুর যে বক্তা এর পিছনে নামাজ পড়ার চাইতে শয়তানের পিছনে নামাজ পড়া ভালো আস্তে ঠিক বললেন কেন জোরে বলেন দলিল ছাড়া কথা বলিনি তো ও শয়তানের পিছনে নামাজ পড়া ভালো ও মুসলমানই না এই হাদিসে আমার নবীর তিনটা গুণ প্রকাশ হয়েছে তিনটা গুণ এক নম্বর গুণ হলো হুয়াল আউয়াল তিনি প্রথম দুই নম্বর গুণ ওয়াল আখার তিনি শেষ নবী কাদিয়ানিরা বলল নবী সারা আরো নবী আসবে কাদিয়ানিরাও কাফের কথা কন না কেন নবীর সুপারিশকে যারা অস্বীকার করবে তারাও কাফের কথা কন না কেন তাহলে এবার আপনি দুইটা মানলেন আর একটা মানবেন না কেন হুয়াল আউয়াল এই জায়গায় তো খেলা এই জায়গায় তো আমরা কি ওহাবি 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 কি কথা কর না কেন ওহাবি কি সাদে গাই দিয়ে করতেছি আমার বিয়েই নাকি ওর সাথে ফাইজলি করতেছে আমার বিয়েই লাগে আমি ফরিদপুরের মানুষ আমরা এইভাবে কথা বলি ওকে বিয়েই লাগে নাকি যে এর সাথে আমি খুব রসে মসে কথা বলবো আল্লাহ রসুলের ইজ্জতের ব্যাপারে বাপকেও ছাড়তে হবে না কথা বলে ঠিক কিনা মা বুঝিনি না খব মনোযোগ দিয়েন তাহলে আমার নবী প্রথম নবী কি তাহলে ওহাবি মানেন না নবী মানেন ওহাবি মানেন না আল্লাহ মানেন নবীর কথা মানেন না ওহাবির কথা মানেন নবীর কথাই মেনে নেবেন বিনা দলিলে
আল্লাহর নবী জি বলতেছেন উম্মত আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আমাকে আদম নবীর সামনে এইভাবে পরিচয় করায় দিলেন এরপরে আসেন আদম নবী জান্নাতে আমার নবী তাহলে কোন জায়গায় আদম নবী যখন জান্নাতে আমার নবী তাহলে কখন কোন জায়গা তখন বলেন বুঝা কইছেন আদম যখন জান্নাতে আমার নবী তখন কোন জায়গা এই তো দুইজনের উত্তর সুন্দর হইছে মাশাআল্লাহ আদম নবী যখন জান্নাতে আমার নবী তখন আদমের সাথেই জান্নাতে মারহাবা কর আরো জোরে 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 এই কথা আমি বলি না এ আমার নবীজির চাচা হযরত আব্বাস নিজেই বলছে বলতেছে দলিল দিচ্ছি দলিল ছাড়া যাব না আজকে 21টা কিতাবে আছে সাহাবীর নাম হযরত খুরাইম ইবনে আউস তিনি প্রথম কালেমা পড়ছিলেন তাবুকের যুদ্ধে ঘটনাটা হলো তাবুকের যুদ্ধের ময়দানে 30,000 সাহাবী নবীজির সামনে এমন সময় হযরত আব্বাস দাঁড়ায় যে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে আপনার সামনে একটা কবিতা লিখছি আমি কবিতাটা সবাইকে শোনাইতে চাই আমরা নাতে রাসূল বলি না কাজী নজরুল ইসলাম নাতে রাসূল লিখছে 4,500 আচ্ছা বলেন কোন ভার্সিটি চ্যান্সেলর ও আমি মোলবে তিন পাতা পড়ে মনে করছে একবারে লাটসা হয়ে গেছে কাজী নজরুল ইসলাম কিন্তু আন্ডার ম্যাট্রিক পাস কিন্তু আল্লাহ তাকে এমন মেধা দিয়েছিলেন কি চমৎকার একটা নাত লিখে রেখেছে দেখেন শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেহের বাণী আমি শুধু চিন্তা করি নাটটা পড়ার পরে যে একটা লোক আল্লাহর হান করলো কবিতার ছন্দে আবার নবীর প্রশংসা করে নবীর সাফায়াতটাকে এমন ভাবে স্বীকার করিয়া সে কবরে চলে গেছে আর ওহাবি হচ্ছে কয় নবী কি করবে আই সর্বনাশ ও কয় নবী কি করবে যে উত্তরবঙ্গের এক এক দল আছে না বুকে হাত বেঁধে নামাজ পড়ে আছে নাকি এই সুরাটি এই সর্বনাশ এটা জঙ্গিবাদ বাংলাদেশে আমদানি করছে এই আমার ছেলেদেরকে আমার এই ছেলে পেলে যুবক যারা আছে যদি ওই দলে যায় এক করে বাড়ি এনে বাইন দিয়ে পা পর্যন্ত মাথা পর্যন্ত পিটাবেন জঙ্গিবাদ বাংলাদেশে ওরা আনছে এদেশে সাবধান করে বলে দিয়ে যাচ্ছি হ্যাঁ ওরা এদেশে জঙ্গিবাদ আমদানি করছে আমার দেশে কোনো জঙ্গিবাদ ছিল না এই বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওদের আকিদা কি জানেন ওরা বলে আল্লাহ রসুলের মুখ থেকে দুর্গন্ধ আসত যারা বলে এই কথা ওরা জুতা দিয়ে পিটেলেও হক আদায় হয় না ঠিক কিনা ওরাই আবার বলে আল্লাহর নবীর জীবনে ভুল ছিল নামাজ পড়বেন ওর পিছনে যারা আল্লাহর নবীর ভুল ধরে এদের পিছনে নামাজ হবে কখনোই না পৃথিবী উল্টে গেলেও হবে না কাবা শরীফের সামনে দাঁড়ায় নামাজ পড়লেও হবে না আল্লাহর নবীর মসজিদে নববীর তো নামাজ পড়লেও হবে না যদি এই বিশ্বাস নিয়ে কোনো মুসলমান নামাজ পড়ে এ নামাজ দেবে হস্ত হবে না নবীর জীবনে ভুল ছিল এই কথা বিশ্বাস করে মুসলমান আল্লাহকে শ্রদ্ধা দেয় শয়তান পর্যন্ত দেখে হাসে শয়তানকে হাই দি তুই তো বড় শয়তান কে আমি জীবনে এই কথা কোনোদিন বলার সাহস পাইছি না তুই আমার ওভারটেক করে কই ফেলেছিস তুই যতদিন দুনিয়াতে আসিস আমার আর কোনো কাজ নাই আমি যাই গিয়ে এ জোরে বলেন শয়তান অবসর পেয়েছে না একবার সুন্দর করতে শয়তান অবসর পেয়েছে শয়তান এতদিন খুব জ্বালা ছিল চিন্তা করছে না আমার সব মুরিদান আসে কেন পেয়ে গেছে তা আর চিনতে নেই সব টুপিওয়ালা মুরিদ দাড়িওয়ালা মুরিদ খুব বুকে হাত বেঁধে আমি ঢোক মতো নামাজে দাঁড়িয়ে গেছি সব মনে করছে বেহেস তো কিনে ফেলেছে বাপ দাদার গেলে ফুদ্দারি সম্পত্তি হয়েছে একবারে সরাই দিছে একবারে জিনের মতো সারাই দিছে মনে হচ্ছে জিন একটা খারাইছে চিন্তা করেন ওদের আকিদা কত বড় মারাত্মক আপনি শুধু এতটুকু চিন্তা করেন এরা আবার বলে কি জানেন আল্লাহ রসুলের আব্বা আম্মা দুইজন জাহান্নামে চলে গেছে এটাই চূড়ান্ত কি বলেন আপনি একটু একটু বলেন তো আপনি একটু চিন্তা করেন তো গা শিহিরে ওঠার মতো না ভাই হ্যাঁ গা শিহিরে উঠে না গা শিহিরে ওঠার মতো কথা রসুলের আব্বা আম্মা জাহান্নামে চলে গেছে এটা বলো চূড়ান্ত এতো গাছের ওঠার কথা এটা
এ ভাইরা আমার খুব মনোযোগ দেন বাবাজি মসজিদে নামাজ সরু ঢুকছে জুতা সরু আছে আছে না ভাই জুতা সর আছে নামাজ সর ঢুকছে বলে নামাজ সর কি তারাবির নামাজ ২০ রাকাত বানাই ফেলাইছে ৮ রাকাত ১২ রাকাত চুরি হয়ে গেল এবার আপনি বলেন প্রত্যেক রমজানে প্রত্যেক রজনীতে যদি ১২ রাকাত চুরি হয় তাহলে ৩০ রাকাত ৩০ দিনের তারাবিতে কত রাকাত চুরি হইল বলেন জীবনে আর কি কোনো দিন এই একবার রমজান চলে গেলে কি আর কোনো দিন রমজান আপনি পাবেন বাপ আর কোনো দিন আসবে জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়ারে সোনার আদম জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া ও আদম রে কামিনী রই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই কামিনী মানে রজনী রাত ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি দন্ত আছে গোটা চারি সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়ারে সোনার আদম জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া বাজানো তারাবি ছিল ২০ রাকাত ১২ রাকাত চুরি হয়ে গেল ৩০ দিনে যদি ১২ রাকাত করে চুরি হয় তাহলে আপনি বলেন ৩০০ কত রাকাত হ্যাঁ ৩৬০ রাকাত নামাজ আপনার এক রমজান থেকে চুরি হয়ে গেল বা কল্পনা করতে পারবেন ৩৬০টা সেজদা আহা প্রত্যেক দিন ১২ হ্যাঁ ৩৬০টা সেজদা আপনার জীবন থেকে চলে গেল জুতা সরে পাইলে যেরকম আপনারা পিটার কি কথা কন না কে মসজিদে জুতা সরকে যদি আপনারা ধরতে পারেন তো ল্যাংটা করে পিটাবেন ও জুতা চুরি করছে ও জুতা সর মসজিদে আইরে কত বড় সর মসজিদের জুতা চুরি করছে ধর ওরে মারে করে পিটিয়া কিন্তু আপনার চোখের সামনে নামাজ চুরি হয়ে গেল একটা বারের জন্য আপনি কিছুই বললেন না আর দাওয়াত কেড়ে নেন বিয়াই হ্যাঁ কথা বলেন না কেন কত বড় সর ডিজিটাল সুর কষ্ট হচ্ছে আপনাদের হক কথা বলতেই হবে হক না বললে আমার এই যুবকরা বুঝবে না তো ওদেরকে শিখাই নিয়ে কেউ সহি হাদিস আছে ও সহি হাদিসের বুঝে কি ২২ বছর ধরে ২৪ বছর ধরে মাদ্রাসায় হুজুরদের দর্শে বসছে ওই ছেলে কি বুঝে ও সহি হাদিসের কি বুঝে হাদিসের কি বুঝে ও উলুমুল ফিক উলুমুল তাফাসিল উলুমুল হাদিস ওর উসুল ও বালাগাত মানতে আরবি সাহিত্য গ্রন্থ প্রবন্ধ বুঝে কি নসর নজমে ও বুঝে কি জানে কি ঘোরা দিব সুরা ফাতিহা ওদের ঠিক মতো নাই বাজান খুব মনোযোগ দিবেন এই জন্য খালি ওরা কবে যে দেখবেন যে কোনো পীরের কাছে যায় না পীরের কাছে যাওয়া শিরিক কোনো মাজারে যায় না শিরিক কোনো মাঝহাব মানো না শিরিক কারণ ওরা জানে যে মাঝহাব থেকে যদি সরাইতে পারি তাহলে এদের ইমান চুরি করা সহজ কি কথা কন না কেন যদি দলেতে ছুটে আনতে পারি তাহলে ওরা গুলি করাটা সহজ এই জন্য সেনাবাহিনীর যারা যুদ্ধ যুদ্ধরত থাকে এরা যুদ্ধ করার সময় সত্যি একসাথে যুদ্ধ করে ইউনিটি হয়ে যুদ্ধ করে এই সরাই সিটে যুদ্ধ করলে এই যুদ্ধে কেউ কোনোদিন জিততে পারে না মহিষ যখন দেখবেন জঙ্গলের মধ্যে বিচরণ করে তখন দেখবেন মহিষ দলবদ্ধভাবে বিচরণ করে যদি দল ছুট হয়ে যায় তখন ওই মহিষটা বাগে ধরে কথা কন না কেন
আর মুসলমানরা জোনাতের সাথে থাকতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে লেগে থাকতে হবে যখনই কোনো মুসলমান মাযহাব থেকে ওলি থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে জুদা হয়ে গেছে তখনই ওর ওই ইবলিস নামক শয়তান এই নস দিয়ে ওরে একবারে ধরে ফেলেছে ধরে ফেলেছে তখন এটি চুরি হয়ে গেছে এজন্য খালি কা শিরিক শিরিক বেদাত বেদাত ভয় দেখা কি দেখা ভয় দেখা এ বাবা খুবই শুনুন ভালো করে মনোযোগ দিয়ে যাবেন আমি সামান্যতম দুটি কথা বললাম এই ফিতনার উপরে বাপ আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন বাজান তিনি ছিলেন ওই যে 30,000 সাহাবীর সামনে আল্লাহর নবীজি বসা হযরত আব্বাস বলেন ইয়া নবী আল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে আমি অবশ্যই আপনার সামনে একটা কবিতা লিখছি এই কবিতাটা আমি একটু বলতে চাই আল্লাহর নবী মুস্কি হাসিয়ে বলেন চাচা জান আপনি কবিতা বলবেন হ্যাঁ কবিতা আপনি বলেন নবীজির চাচা 30,000 সাহাবী ভাই কত হাজার সাহাবী একজন সাহাবীর দাম কত আসহাবী কান নুজুম একজন সাহাবী আকাশের নক্ষত্র তুল্য নবীজি বলতেছেন উম্মত আমার একজন সাহাবীকের অনুসরণ তুমি তুমি যদি করো তাহলে তুমি হেদায়েত পেয়ে যাবা জান্নাত পেয়ে যাবা আহা সেখানে 30,000 সাহাবী উপস্থিত আছেন স্বয়ং রসুলে খোদা আল্লাহর হাবিব ওইখানে বসা আর যিনি কবিতা বলেন তিনি নবীজির আপন চাচা তিনি নবীজির আহলে বায়তের সদস্য আপন চাচা চাচা বলতেছেন মিন কবলি হাতি বিতা ফিল জালালি ওয়া ফি মুস্তাউদাইন হাইসু ইখসাফুল ওয়ারাক 21টি কিতাবে পেয়েছি একটা না দুইটা না আমার ঘরে 21টি কিতাবই আছে আমার লাইব্রেরিতে বহু কিতাব এটা গর্ব ফখর না 21টি কিতাবে পেয়েছি 21টি কিতাবই আমার ঘরে আছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন মিন কবলি হাতি বিতা ফিল জালালি وفي مستودعين حيث يخسف الورى ثم هبت البلد لا بشر وانت مدغه ولا علق ونبي ادم صفي الله যখন জান্নাতের ভিতরে ঘোরাফেরা করেছে আদম সফিউল্লাহ যখন জান্নাতের মধ্যে বিচরণ করেছে নাজ নিয়ামত খাইছে আনন্দ উল্লাস করেছে নবী গো আদম সফিউল্লাহ সেই দিন একা ছিল না আপনি নবী আদমের সঙ্গে জান্নাতে বিচরণ করেছে হ্যাঁ সুবহানাল্লাহ আসতেই গেছে জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি বলি নাই আল্লাহর হাবিবের চাচা বলতেছে 30,000 সাহাবীর সামনে ও নজদিকে জিজ্ঞেস করেন এই বেটা নজদি এই বেটা নজদি হযরত আব্বাস প্রস্রাব করে দিবে আর আব্বাসের প্রস্রাবের ওজন তো ধরেছিল থাক বেটা কাছ থেকে শিখবো না নবী তোমার কাছ থেকে চিনতে হবে আমাদের আল্লাহ রসুলের হাবিবের চাচা জান বলতেছেন আপনি নবী সেই দিন জান্নাতে ছিলেন তো কোন হালতে ছিলেন আল্লাহর নবী চাচা বলেন من قبل هاتي بطافي الجلال وفي مستودعين حيث يخصف الورق ثم هبت البلاد لا بشر نبي گو آدم صفي الله جكم دنیا مدد بچرون کلو دنیا تے پاٹھی دلو আপনি নবী তখনও আদমের সঙ্গে ছিলেন লা বাশার আপনি মানব রূপে ছিলেন না ওয়ালা মুদগাতুন আপনি রক্ত ছিলেন গোশত খণ্ড ছিলেন না ওয়ালা আলাক আপনি সেই দিন বীর্য ছিলেন না এই যে আপনার কি বলে রক্ত পিণ্ড আপনি ছিলেন না কি বুঝলেন এবার বলেন তো নবী তাহলে কি ছিলেন কত কর না কেন আদম সফিউল্লাহর ভিতরে কি ছিল নূরে 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 মুহাম্মদ ছিল আপনি না ছিলেন মানুষ না ছিলেন রক্তপিণ্ড না ছিলেন গোশত খণ্ড যে বাচ্চা ধারণ হওয়ার সময় গোশতের তৈরি হয় মায়ের রহমে আপনি ওইরকম কিছু ছিলেন না বাল নুতফাতুন তারকাবুস সাফিনা وقد الجم نصرا وهله الغرق
আল্লাহ আপনাকে আদম সুবিউল্লাহ থেকে নামায়া শীষ শীষ থেকে নামায়া পবিত্র সেকেম করে রহম করে আল্লাহ আপনাকে নূহ নবীর সেকেমে নিয়ে আসলেন 40 দিন পর্যন্ত নূহ নবী নৌকার উপরে ভেসেছিল মহা প্লাবনে ওই দিন সব কাফের যারা ছিল অবিশ্বাসী যারা আল্লাহকে বিশ্বাস করতে পারে নাই আল্লাহর হাবিব সেই দিন সবাই পানিতে ডুবে মারা গেল কিন্তু আপনি নবী সেই দিন নূহ নবীর কিস্তিতে নূহ নবীর সঙ্গে ছিলেন নূহ নবী একা ছিল না আপনি নবী নূহ নবীর সাথে ছিলেন চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার নবী আমাদের মতো আওয়াজ তুলে বলেন আমাদের মতো আমরা পৃথিবীতে যেইভাবে আসছি নবী ওইভাবে আসে না নজদি নজদি থেকে কি দিন নিবেন সাহাবী থেকে না আপনি নজদি থেকে দিন নিতে যাবেন সাহাবী থেকে দিন না সাসা বলে কি আর নজদি বলে কি আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী বলে কি 30,000 সাহাবী সবাই শুনতেছে আল্লাহর নবী নিজে শুনতেছে রাসূলও বললেন না হে আমার সাসা আপনি ভুল বলেছেন কথা বুঝি কবরে যাওয়া লাগবে বাপ কবরে যাওয়া লাগবে না কথা বলেন না কেন লাগবে না কবরে তো কবরে যেহেতু যাওয়া লাগবে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে না আল্লাহর নবীর সামনে দাঁড়াইতে হবে না তো দাঁড়াইতে হলে বুঝে তারপরে দাঁড়াইতে হবে হ্যাঁ এবার পরের লাইনটা দেখেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন তুন কালু মিন সালিবিন ইলা রাহিমিন ইজা মাদালাম বাদা তবাক কি চমৎকার তুন কালু মিন সালিবিন ইলা রাহিমিন ইজা মাদালাম বাদা তবাক নবী গো আল্লাহ আপনাকে পবিত্র সেকেম থেকে রহম রহম থেকে সেকেম অর্থাৎ আল্লাহ পাক আপনাকে সমস্ত জমানা দেখায়া দেখায়া আদম সুফিউল্লাহ থেকে নামাইলেন শীষ আলাইহিস সালামের সেকেমে রাখলেন শীষ আলাইহিস সালাম থেকে নামাইয়া আল্লাহ তার পবিত্র সন্তানের কাছে রাখলেন সেখান থেকে নামাইয়া আল্লাহ পর্যায়ক্রমে নূহ নবীর কাছে আনলেন নূহ থেকে আল্লাহ নামাইয়া নামাইয়া আল্লাহ সেজদাকারীদের মাধ্যমে নামাইয়া নামাইয়া পবিত্র সেহেম থেকে রেখে রেহেমের মধ্যে স্থানান্তর করায় করায়া আমার আল্লাহ হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ সেকেম মুবারকে রাখলেন ইব্রাহিম যেদিন আগুনের মধ্যে পড়ে গেছে ইব্রাহিম একা ছিল না ইব্রাহিমের মধ্যে আমার নবীর নূর মুবারক ছিল যার কারণে সেই দিন আগুনে পুড়ে নাই ইব্রাহিম থেকে নামাইয়া আল্লাহ হযরত ইসমাঈলের সেকেমে রাখছে হযরতে ইব্রাহিমের সেকেমে রাখার পরে ইব্রাহিম জবাই করতে গেছে ইসমাঈল রে সুরি নামাইতে গেছে বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহ ডাক দিছে জিব্রাইল লাব্বিক ইয়া রাব্বুল আলামিন তাড়াতাড়ি জান্নাতের ভিতর থেকে দুম্বা একটা নিয়া 40 বছর ধরে যে দুম্বা জান্নাতে লালন পালন করা হচ্ছে এই দুম্বাটাকে নিয়া তাড়াতাড়ি করে আমার ইসমাঈল রে সরায় দেয়া দুম্বা চালায় দাও হযরত ইসমাঈলের সেকেমে তখন নূরে মুহাম্মাদি ছিল ইসমাঈল যদি জবাই হয় নূরে মুহাম্মাদি দুনিয়াতে আসবে না আল্লাহ তাড়াতাড়ি হযরত জিব্রাইলকে পাঠাইলেন জিব্রাইল বলেন ওই দিন আমার পৃথিবীতে আসতে কষ্ট হয়েছিল এত দ্রুত গতিতে জান্নাতে গেলাম আমি সেই দিন সিদ্রাতুল মুনতাহার কাছে ছিলাম ওইখান থেকে দৌড় দিয়ে জান্নাতে গেলাম জান্নাত থেকে দৌড়ে দুনিয়াতে আসলাম সুরি পড়ার আগে আরো জোরে 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 কি পড়ার আগে সুরি পড়ার আগে আসলাম ইসমাঈলের সরে দুম্বা চালাই দিলাম আমার নবী তখন ইসমাঈলের সেকেমে ইসমাঈল থেকে নামাইয়া নামাইয়া পবিত্র সেকেম করে করে আল্লাহ হযরতে খাজা আব্দুল মুত্তালিবের সেকেমে আনলেন অনেক বড় ওয়াজ এই জন্য হযরত আব্বাস বলেন তুন কালু মিন সালিবিন ইলা রাহিমিন পবিত্র সুল থেকে পবিত্র রহেম রহেম থেকে সুল করে করে ইজা মাদা আলাম বাদা তবাক আমাদের জমানায় আল্লাহ আপনাকে এই মুহূর্তে নিয়ে আসছে ওয়াং তালাম্মা উলিত্তা এরপরে সাসা বলতেছে ওয়াং তালাম্মা উলিত্তা আশরাকাতিল আরদি বিনুরিকাল উফুক বদাত বিনুরিকাল উফুক
আপনি যখন পৃথিবীতে আসলেন যখন আপনি পৃথিবীতে তর্সি বানলেন আপনার মায়ের রহম থেকে আপনি পৃথিবীতে তর্সি বানছে এখন জবাব দেন আমরা তো মায়ের একটা বিশেষ রাস্তা দিয়ে পৃথিবীতে আসছি আমার নবী কি ওই রাস্তা দিয়ে আসছে আমার নবী কি আল্লাহ অপারেশন করে তো আমাদের অপারেশন মায়েদের অপারেশন হয় নাভির নিচে আমার নবীর উপর মায়ের আম্মাজানের অপারেশন হয়েছিল সাইড থেকে আল্লাহ পাক তার নবীকে বের করে নিয়ে আসলেন পবিত্র হালতে যখন বের করলেন حضرت عباس رضي الله عنه وانت لما ولدت اشرقت الارض আপনি যখন দুনিয়ার ভিতরে পৃথিবীতে তর্সি বানলেন তখন আপনার ওই নূরের আলোতে সারা পৃথিবী উদ্ভাসিত হয়েছিল অন্ধকারের সময় সারা পৃথিবী আলোকময় হয়েছিল একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা এজন্য আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর আমি আমার পক্ষ থেকে এক নূর পাঠাইছি নূর মারহাবা কোন এ নূর আসছে এটা কি শুধু হেদায়েতের নূর না অরিজিনাল নূর নূরু হেদায়েতের নূর নবী তো হেদায়েতের নূর এমনি হেদায়েত নিয়ে আসছে ঠিক কি না হেদায়েতের নূর তো আমরা মানি এটা তো আর নতুন করে শিখাইতে হবে না উনি তো হেদায়েতের নূর হেদায়েত নিয়ে আসছে বলে আমরা হেদায়েত হইছি নাইতো হেদায়েত হইতাম না উনি তো এমনি তো হেদায়েতের নূর কিন্তু আল্লাহর নবী সৃষ্টিগতভাবেও নূর সৃষ্টিগতভাবেও নূর হযরতে আব্দুল মুত্তালিবের সেকেম মোবারকে যখন নবী আসলেন আহা অনেক বড় লম্বা ওয়াজ ঘুমন্ত অবস্থায় আছেন হযরত আব্দুল মুত্তালিব আল্লাহর স্বপ্ন দেখাইলেন আব্দুল মুত্তালিব আপনি জমজম খনন করেন তো জমজম খনন করতে গেলেন আব্দুল মুত্তালিব ছেলে হারেসকে নিয়ে জমজম খনন করতে যখন গেলেন যাওয়ার পরে জমজম কূপ যখন পাইলেন তখন কুরাইশরা মক্কার মানুষ তখন বলে রে আব্দুল মুত্তালিব এই জমজমের পানির ভাগ আমাদেরকে দেওয়া লাগবে আব্দুল মুত্তালিব বললেন না জমজমের ভাগ দেব না তাহলে কি করা যায় সমাধান কেমনে করব লোকেরা বলল সমাধান নেওয়ার জন্য ওই যে সিরিয়াতে একজন গণক মহিলা আছে আমরা ওই গণকের কাছে যাব এক একজন সর্দার বংশের সর্দারকে নিয়ে ১২ জন কুরাইশ নেতা নিয়ে নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব সিরিয়ার পানে রওনা করলেন মরুভূমির মধ্যে যখন তিনি গেলেন যাওয়ার পরে পানি শেষ হয়ে গেল পানি যখন শেষ হয়ে গেল তখন আব্দুল মুত্তালিব নবীজির দাদা যান বলতেছিলেন রে নেতারা পানি ভাগ নিতে যাই এখন পানি না খেয়ে মরে যাওয়া লাগবে আসো আমরা একটা কাজ করি আমরা তো মরেই যাব কিন্তু কবর দেওয়ার মতো তো আমাদের কেউ নাই আমরা ১২ জন আছি আমরা এক একজন এক একটা করে কবর খনন করি যদি একজনের তো একজনের জান একজনের দাফন হবে না আমরা অন্তত ১১ জনের দাফন করতে পারবো বাদ বাকি যার ভাগ্যে দাফন নাই সেই কবরেই পড়ে থাকবে ১২ জন ১২টা কবর খনন করে বসে আছেন অনেকক্ষণ সময় ঠিক এমন সময় নবীজির দাদা বললেন কবর খনন করে তো বসে আছি আসো তো আমরা একটু পানি তালাশ করে দেখি পানি পাই কিনা যখন হযরত আব্দুল মুত্তালিব নবীজির দাদা যখন পানি খোঁজার জন্য বের হয়ে উটের উপরে সওয়ার হলেন যখন উটের উপর সওয়ার হলেন উটের উপর সওয়ার হওয়ার পরে উট যখন হাঁটা শুরু করলেন আব্দুল মুত্তালিব দেখলেন উটের পায়ের নিচ থেকে মরুভূমির ভিতর থেকে পানি বের হইতেছে গল 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 করে উনি আল্লাহু আকবার বলে ডাক দিলেন মক্কার ১২ জন নেতা দৌড়ে আসছে হাই হাই আব্দুল মুত্তালিব ব্যাপার কি বলে দেখো আমার উটের পায়ের নিচ থেকে পানি বের হয় মরুভূমির ভিতরে আস্তে কর আরো আস্তে আমার নবী তখন কোন জায়গা জোরে কর নবীজির দাদার শেকেম মুবারকে তখন উপস্থিত নবী নূরে মুহাম্মাদি তখন দাদার শেকেমে ওই সময় যদি দাদা পানি না খেয়ে মরে যায় তো নূরে মুহাম্মাদি পৃথিবীতে আসবে না মরুভূমির ভিতরে আল্লাহ মাটি ফাটাইয়া তাদের জন্য পানি বের করে দিছে বুঝে কবরে যায় এরপরে মক্কার ১২ জন নেতাকে আব্দুল মুত্তালিব তুমি আমাদের নেতা আর ঝগড়ার দরকার নাই বাড়ি চলো চলে আসছে মক্কায় শুকরানা তিনি খুদার ঘর তাওয়াব করলেন আব্দুল মুত্তালিব তাওয়াব করার পরে আল্লাহর ঘর ধরে বলেন আল্লাহ আমাকে একটা ছেলে দিছো আরো ৯টা ছেলে দেবা ১০টা ছেলে যদি দাও তাহলে একটা ছেলে আমি কুরবানি দিয়ে দেব তোমার এই ঘরের সামনে
ইমানত করার পরে আল্লাহ 10টা ছেলে দিলেন 10 নম্বরে নবীজির আব্বা জান হযরত খাজা আবদুল্লাহ 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 10টা ছেলে উপযুক্ত হলো নবীজির আব্বার বয়স 20 এই সময় উনি মানতের ব্যাপারে ছেলেদেরকে বলেন ছেলেরা আমি মানত করেছি তোমাদেরকে কুরবানি করব বলে আব্বা জান কারে করবেন বলে আমি লটারি করব যার নাম লটারিতে আসবে আমি তারই কুরবানি দিব তখন লটারিটা না হলো নাম আসলো হযরত আব্দুল্লাহর হাতটা ধরে হযরত আব্দুল্লাহকে নিয়ে যা হচ্ছে মক্কা ঘরের সামনে আয় আব্দুল্লাহ আজকে তোকে এখানে কুরবানি দিব বাজানো খুব মনোযোগ তখন কুরাইশের মানুষ দৌড়ায় আসছে হায় হায় আব্দুল মুত্তালিব করো মক্কা সব মানুষ দূরে চাই মুত্তালিব করো কি তুমি কেন আমি মানত করছি ছেলে কুরবানি দিতেই হবে বলে তোমার ভালো ছেলেটা কুরবানি দিবা আব্দুল্লাহর মতো ভালো ছেলে সারা মক্কাতে নাই এত ভালো ছেলে তুমি কুরবানি দিবা হাই হাই করতেছো কি তুমি কয় না তাড়াতাড়ি তাড়াতাড়ি ছেলেটাকে কুরবানি দিতে আমি মানত করছি বলে না আবার নতুন করে সিদ্ধান্ত নাও তখন সিদ্ধান্ত হলো এই ছেলের পরিবর্তে আমরা উট কুরবানি দিব লটারিতে নাম আসবে 10টা উট আগে দিব আব্দুল্লাহর নাম দিব যদি কবুল না হয় আরো 10টা বাড়াবো এইভাবে বাড়াইতে বাড়াইতে 100 উটের নাম যখন লটারিতে আসলো হযরত আব্দুল্লাহর পরিবর্তে উটের নাম লটারিতে চলে আসলো আব্দুল মুত্তালিব আরো 3 বার লটারি টানলেন 3 বারই উটের নাম আসলো 100 উট আব্দুল মুত্তালিব নিজে হাতে খোদার ঘরের সামনে কুরবানি দিলেন হযরত আব্দুল্লাহ জীবনে বেঁচে গেলেন একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আব্দুল্লাহ সেকেমে তখন কি আছে নূরে জোরে বলে নূরে উনি যদি জবাই হয়ে যায় তাহলে নূরে মুহাম্মাদি পৃথিবীতে আসবে উনি জবাই হবে না এই জন্য আল্লাহর হিকমত নূরে মুহাম্মাদি নূরে মুহাম্মাদি নূরে মুহাম্মাদি আহা বাজান এবার আব্দুল মুত্তালিব 100 উট কুরবানি করে দিলেন ওইদিকে ওরাকা বিন নওফলের বোন ছিলেন উম্মে কিতাল ওরাকা বিন নওফলের বোন ছিল উম্মে কিতাল ডাক দিয়ে বলতেছে উম্মে কিতাল বলতেছে একদিন দেখে হযরত খাজা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ খোদার ঘর তাওয়াফ করতেছে ওই যে বিপদ থেকে উনি বাঁচলেন বাঁচার কারণে আল্লাহর ঘর শুকরানা তাওয়াফ করতেছিলেন তাওয়াফ করার সময় আব্দুল্লাহর দিকে তাকায় উম্মে কিতাল ডাক দিল আব্দুল্লাহ রে ওরে আব্দুল্লাহ তুমি কি আমার সাথে মিলিত হবা আমাকে বিয়ে করবা বলে কারণ কি বলে হ্যাঁ যদি তুমি আমাকে শাদী করো তাহলে একটা শর্ত তোমার বাবা তোমার বিনিময়ে 100 উট কুরবানি করেছে এই 100 উট আমি তোমার আব্বা জানকে হাদিয়া দিয়ে দিব বিনিময়ে তুমি আমাকে বিয়ে করে না আমাকে তুমি বিয়ে করো আব্দুল হযরত আব্দুল্লাহ রেখে বলে নারে উম্মে কিতাল তুমি ওরাকা বিন নওফলের বোন সে খুব ওরাকা বিন নওফল ছিল ধর্মযাজক তাওরাত জবুর ইনজিলের পারদর্শী আলেম ছিল তার বোন আপন বোন উম্মে ফাতেমা ইমাম ইবনে কাসির লেখছে উম্মে কিতাল বিভিন্ন নাম ছিল এই মহিলাও খুব জায়গা আলেমা ছিল তাওরাত জবুর ইনজিলের আলেমা মহিলা ছিল সে তাওরাত জবুর জানত তো উম্মে কিতাল দেখতেছে হযরত আব্দুল্লাহর সেকেমে এই কপাল মুবারকে নূরে মুহাম্মাদি ঝলমল করতেছে জোরে কর সুবহানাল্লাহ তো চিন্তা আমি যদি তার স্ত্রী হতে পারি তাহলে এই নূরে মুহাম্মাদি আমার মাধ্যমে পৃথিবীতে যাবে এর চাইতে সৌভাগ্য আমার জীবনে কি আছে আর বলে না আমার আব্বা যাকে যার সাথে বিয়ে দিবে আমি তার সাথে বিয়ে বসব হযরত আব্দুল্লাহ চলে গেলেন বাড়ি ওইদিকে বাবা ওহাব জুরির সাথে কথাবার্তা শেষ তার মেয়ে আমেনার সাথে বিয়ে হবে হযরত আমেনার সাথে বিয়ের দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেল শাদী মোবারক হয়ে গেল শাদী মোবারক হয়ে যাওয়ার পরে শাদী মোবারক হয়ে গেল শাদী মোবারক হয়ে যাওয়ার পরে এবার পরে তিনি যখন শাদী হয়ে গেছে বাসর হয়ে গেছে স্বামী স্ত্রী দুইজন কিছুদিন দিন যাপন করলেন উম্মে কিতাল কাবা ঘরের পাশেই তিনি তাবু টানে থাকতেন আল্লাহর নবীর আব্বা জান হযরত আব্দুল্লাহ খোদার ঘর তাওয়াফ করার জন্য তিনি আসছেন
শুকরানা তাওয়াব করতেছিলেন এমন সময় উম্মে কিতাল ডাক দিয়ে বলে আব্দুল্লাহ রে তোমার কি বিয়ে হয়েছে বলে হ্যাঁ তুমি কাকে বিয়ে করছো বলে ওহাব জহুরির কন্যা আমেনাকে তখন উম্মে কিতাল বলে যাও তাহলে তুমি চলে যাও তোমার সাথে আমার আর কোনো প্রয়োজন নাই হযরত আব্দুল্লাহ বলেন রে উম্মে কিতাল আমাদের আরব রীতি অনুযায়ী একাধিক বিয়ে করার তো অনুমতি আছে তুমি যদি চাও তাহলে আমি আমার আব্বাজানকে বলে তোমার সঙ্গে আমি নিজের বিবাহর বন্ধনে আবদ্ধ হতে পারি তখন উম্মে কিতাল ডাক দিয়ে বলেন না রে আব্দুল্লাহ তোমার আর আমার কোনো প্রয়োজন নাই তখন আব্দুল্লাহ বলে কে রে উম্মে কিতাল কারণ কি তুমি আমার থেকে জুদা হয়ে যাচ্ছ কারণ কি এতদিন পাগল ছিলে এখন বিয়ে বসতে চাও না বলে আব্দুল্লাহ আমি তোমার পাগল না তোমার ভিতরে নূরে মুহাম্মদ ছিল আমি উম্মে কিতাল ওই নূরে মুহাম্মদের মা হতে চেয়েছিলাম বরং আমি তোমার প্রেমে পাগল না আমি ওই আখেরি নবীর মা হতে চেয়েছিলাম একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি মারহাবা নবী আমাদের মতো সৃষ্টিগতভাবে নবী আমাদের মতো আসছে আমরা নবীর মতো আসছি হ্যাঁ বুঝে কবরে যাবে কবর তো যেতেই হবে বাপ বুঝে যায় নজদির মতো বুঝে লাভ নাই আল্লাহ রসুল যেইভাবে বলে দিয়ে গেছে ওভাবেই বুঝে সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছে সেভাবে বুঝেন আইম্মে কেরাম যেভাবে বুঝেছেন সেভাবে বুঝেন এর বাহিরে বুঝাই নেন না পথভ্রষ্ট হইত পথভ্রষ্ট হইত হযরত আমেনা যদি তার সন্তানকে পৃথিবীতে হযরত আমেনার মাধ্যমে পৃথিবীতে আমার নবী যে আসলেন তখন সারা পৃথিবী নূরে নুরাম্বিত হয়েছিল উদ্ভাসিত হয়েছিল কারণ কি নবী নূর ছিল কি ছিলেন নূর ছিলেন কিন্তু মানুষ নূর ছিলেন সৃষ্টিগতভাবে নূরের ছিলেন কিন্তু মানুষ তিনি কি কথা বলেন না কেন তিনি কি মানুষ তাহলে এখন প্রশ্ন নবীজি আদমের জমানাতেও আদমের সেকেমে নূরের ছিলেন ইব্রাহিমের জমানাতে হযরত ইব্রাহিমের সাথেও সেকেমে নূরের নূরে মুহাম্মাদি ছিল ইসমাইল আলাইহিস সালামের জমানাতে ইসমাইল আলাইহিস সালামের সেকেমে নূরে মুহাম্মাদি ছিল হযরত ঈসা আলাইহিস সালামের জমানাতে ঈসা আলাইহিস সালামের সেকেমে নূরে মুহাম্মাদি ছিল তার মানে বোঝা গেল আমার নবী সব জামানা দেখছে কোন জামানা দেখার বাদ নাই ঠিক কি না খালি কি আমাদের জমানা দেখছে না ওই জমানাও দেখছে এই জন্য নবীজি বলতেন বুইস্তু ইলা নাসি কাফা আমাকে আল্লাহ সমগ্র মানব জাতির জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন শুধু আমি এই উম্মতের জন্য আমি নবী না আদমের জমানার জন্য নবী শীষের জমানার জন্য নবী ইব্রাহিমের জমানার জন্য নবী ইসমাইলের জমানার জন্য নবী এ হযরত মুসার জমানার জন্য নবী ঈসার জমানার জন্য নবী এ দাউদের জমানার জন্য নবী সুলাইমানের জমানার জন্য নবী ইয়াকুবের জমানার জন্য নবী ইউসুফের জমানার জন্য নবী আমি সমস্ত জমানার জন্য নবী এই আমি আল্লাহ রাব্বুল আলামিন ইস্তু ইলা নাসি কাফা আমি সারা পৃথিবীর মানব জাতির জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন এই জন্য কোরআন আল্লাহ বলেন ইন্না আরসালনাকা শাহিদ আপনাকে সমগ্র মানব জাতির সাক্ষী বানাইয়া আমি আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি একসাথে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আমার সেই কোরআনের আয়াত প্রথম পড়েছিলাম এটা একবারে শেষ দিয়ে ব্যাখ্যা দিয়ে দিলাম اجن رسول عربي صلى الله عليه وسلم صحيح بخاري مدر سيبا وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بوئست من خير قروني بني ادم قرنا فقرنا بوئست من خير قروني بني ادم قرنا فقرنا যুগের পর যুগ আগর্তন বিবর্তন করিয়ে যুগের পর যুগ দেখাইয়া 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 আমাকে আল্লাহ এই আদম আলাইহিস সালামের বংশের সর্বশ্রেষ্ঠ জমানাতে সর্বশ্রেষ্ঠ সন্তানদের মাঝে আল্লাহ আমাকে পাঠিয়েছে একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ কোরআনে বললেন
খায়রা উম্মাতিন দেখেন কুরআনের সাথে নবীর কথার কি মিল খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তোমরা মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি নবী বলেন বুইস্তু মিন খায়রি কুরুনি বানি আদামা করনান ফাকরনান আল্লাহ তোমাদের মতো শ্রেষ্ঠ উম্মতদের মাঝে বান্দাদের মাঝে আদম সন্তানদের মাঝে আল্লাহ আমাকে যুগের পর যুগ আবর্তন বিবর্তন করায়া আল্লাহ আমাকে তোমাদের মাঝে পাঠিয়েছেন একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ তাহলে আদম নবী যখন জান্নাতে আমার নবী কোথায় জোরে কর আদম নবী যখন দুনিয়াতে তখন নবী কোথায় হযরত ইব্রাহিম যখন আগুনে নবী কোথায় আগুনে ইব্রাহিমের সাথে যখন হযরত ইব্রাহিম হযরত নূহ আলাইহিস সালাম নৌকার ভিতরে মহাপ্লাবনে আমার নবী কোথায় ওই মহাপ্লাবনে নৌকার সাথে হযরত নূহ নবীর সঙ্গে হযরত ইসমাঈল যবিহুল্লাহ যখন সূরির নিচে তখন আমার নবী কোথায় ইসমাঈল আলাইহিস সালামের সাথে একবার জোরে বলা যাবে কি মারহাবা নারে তাকবীর নারে রিসালাত হ্যাঁ নবী চিনে যাবেন হ্যাঁ এই সাধারণ একটা টান তো পরিপূর্ণ বলার সুযোগ আমার হইছে না এর ভিতরে আরো অনেক ব্যাখ্যা আছে অনেক কথা আছে শুধু মুক্তাসার বুঝার জন্য সামান্য বুঝ যাতে আসে সেই জন্য আপনাদের সামনে উপস্থাপন করেছি বাপ বলবেন হুজুর এই কথাগুলিকে আপনার নিজস্ব ভাষায় বলেছেন আল্লাহি বিল্লাহি তাল্লাহি না এই কথা লিখেছেন আজ থেকে 450 বছর আগে মক্কা মদিনার ইমাম ইমামুল হারামাইন মোল্লা আলী কারী মাক্কি যিনি 100,000 হাদিসের হাফেজ ছিলেন এই কথাগুলি লিখেছেন ওনার উস্তাদুল আসাতিজা ইমাম হযর হাইতামি আশ-শাফঈ আল মাক্কি যিনি 100,000 হাদিসের হাফেজ ছিলেন এই কথাগুলি লিখেছেন ইমাম আহমদ কাসতালানি আশ-শাফঈ যিনি ইমাম হযর আসকালানির ছাত্র ছিলেন এই কথাগুলি লিখেছেন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি যিনি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মুজাদ্দিদ আহলে সুন্নাতুল জামাতের ইমাম ছিলেন এই কথাগুলি লিখেছেন আল্লামা ইমাম জালালউদ্দিন আসসুয়ুতি যিনি 200,000 হাদিসের হাফেজ ছিলেন এই কথাগুলি লিখেছেন আল্লামা ইমাম নাসিরউদ্দিন দামেশকি যিনি 100,000 হাদিসের হাফেজ ছিলেন এই কথাগুলি লিখেছেন আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবি যিনি 100,000 হাদিসের হাফেজ ছিলেন এই কথাগুলি লিখেছেন হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি ওনার জুতার এক পাল্লাই দিবেন সমস্ত মসজিদের কার এক পাল্লাই দিবেন গাউসে পাকের জুতার ওজনের সমান হবে না কথা বলেন ঠিক না বেটি এই কথাগুলি লিখেছেন মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ওনাদের জুতার এক পাল্লাই দিবেন সব মসজিদের কার এক পাল্লাই দিবেন ওনাদের জুতার ওজনের সমান হবে আপনি কার কাছ থেকে দিন নিবেন বুঝে নেবেন মোতারাম প্রধান অতিথি আজকে উপস্থিত মনোযোগ দিবেন আপনাদের দেশে গ্রাম্য ডাক্তার আছে না বাপ আসেনি ওনারা চিকিৎসা করায় না করায় ওষুধ ওষে প্রেসক্রিপশন ওষে মনোযোগ দেন ঢাকা ইউনিভার্সিটির যিনি প্রধান আছেন ডক্টর অনেক বড় ডাক্তার না ছোট ডাক্তার কি কথা কন না বুঝেন না ঢাকা ইউনিভার্সিটির যিনি ঢাকা মেডিকেল কলেজের যিনি বড় ডাক্তার সবচেয়ে বড় প্রধান যিনি উনি কি ছোট ডাক্তার না বড় ডাক্তার উনি বাংলাদেশের ওয়ান পারসন একজন ডাক্তার অনেক বড় বিরাট বড় মেধাবী ডাক্তার উনি একটা প্রেসক্রিপশন করছে ওই প্রেসক্রিপশন টাইমে আপনি গ্রাম্য ডাক্তার আপনার একজনের কাছে যা বলেন ভাই ঢাকা ইউনিভার্সিটির মেডিকেল কলেজ হসপিটালের প্রধান যিনি তিনি আর কাছ থেকে প্রেসক্রিপশনটা আছে দেখেন তো উনি প্রেসক্রিপশনটা নিয়ে বলেন ধুর ওনার প্রেসক্রিপশনই হয়নি কি বুঝলেন তাহলে গ্রাম্য ডাক্তার কি চালাক না বলো কথা কন না কেন আরো জোরে বলেন এই গ্রাম্য ডাক্তারের কথা অনুযায়ী যে চিকিৎসা নিবে সেগুলো ওই বেটা হলো আরো বলো কি কথা বল না যে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের প্রধানের প্রেসক্রিপশন ফেলাই দিয়ে গ্রাম্য ডাক্তারের চিকিৎসা নিল বুঝে গেল ওটা হলো আন্তর্জাতিক মানের বলদ ওর মতো বলদ দুনিয়াতে নাই বাপ তোর বড় বড় আল্লাহ ওয়ালা ওলি আল্লাহ যারা ছিলেন যারা আকাশের দিকে তাকাইলে বৃষ্টি হতো জমিনের দিকে তাকাইলে শস্য হতো নদীর দিকে তাকাইয়া ইশারা করলে নদীর পানি উজানের দিকে রওনা করতো বাঘের দিকে তাকায় ইশারা দিলে বাঘ মাথা নিচু করে সামনে এসে দাঁড়াই থাকতো এ বাপ উন্ডার মতো ওলি আল্লাহ ওনাদের মতো লক্ষ লক্ষ হাদিসের হাফেজ মুহাদ্দিসরা নবীকে নূর বলে গেল ইমাম কাজী আয়াজ আজ থেকে 900 বছর আগের মুহাদ্দিস লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ইমাম আবুল ফারাজ ইবনুল জৌ
সাউদি আজ থেকে 900 বছর আগের মুহাদ্দিস লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ইমাম ইবনে সাবা লক্ষ লক্ষ হাদিসের হাফেজ আল খাসাইসের মধ্যে লেখেন ইমাম জৌজি আল মাউলুদুল আরসের মধ্যে লেখেন ইমাম কাজী আয়াজ রাহাল কিতাবুশ শাফার মধ্যে লেখেন আমার নবীর মাথা থেকে পা মোবারক পর্যন্ত নূরের সৃষ্টি ছিলেন লিআন্নহু কানা নূর দিনা ছায়া ছিল না লিআন্নহু কানা নূর কেননা তিনি নূরের তৈরি ছিলেন একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ এত বড় বড় ইমামরা প্রেসক্রিপশন দিল মিলাদুন নবী করতে হবে মিলাদুন নবী মুস্তাহাব ইমাম সুইতি লিখলেন ইমাম হযরত আসকালানি লিখলেন ইমাম জাজরি লিখলেন ইমাম শামসুদ্দিন সাকাবি লিখলেন ইমাম শামসুদ্দিন দামেশকি লিখলেন ইমাম হায়দার হাইতিমি লিখলেন ইমাম মোল্লা আলী কারি মক্কি লিখলেন ইমাম বারজনজি লিখলেন ইমাম আবু শামা রাহিমাহুল্লাহ লিখলেন বিশ্ববিখ্যাত এই কয়েকজন ইমামের নাম কেবল বললাম ইমাম জয়নউদ্দিন শামি রাহমাতুল্লাহ লিখলেন বিশ্ববিখ্যাত লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ইমামরা বলেন মিলাদুন নবী মুস্তাহাব উনারা এত বড় প্রেসক্রিপশন দিল উনারা হলো পৃথিবীর সবচেয়ে বড় মুস্তাহিদদের মধ্যে অন্যতম মুস্তাহিদ ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের ওই প্রধানের প্রেসক্রিপশন বাদ দিয়ে গ্রাম্য ডাক্তারের প্রেসক্রিপশন নিলে যা হয় ওই এত বড় লক্ষ লক্ষ ইমামদের প্রেসক্রিপশন বাদ দিয়ে আপনি গ্রাম্য মৌলবীর ফতোয়া মানলে তাই হয় কথা কন না কেন ঠিক না ভাই ঠিক বুঝলে বুঝছতা না বুঝলে তেজ পাতা যদি এরপরেও না বুঝেন তো বুঝবো মাথার ভিতরে মগজের ভিতরে গরুর গোবর ঢুকছে কি ঠিক আছে না গরুর গোবর ঢুকছে তাও না বুঝেন তো কিছু করার নাই এরপরও যদি না বুঝেন এবার কোরআন থেকে বলি আল্লাহ বলছেন বয়স আলু দুঃখিত আল্লাহ রাব্বুল আলামিন বললেন হেমার উম্মত হেমার বান্দারা তুমি শরী মাসালাহ ধর্মের বিষয় যে বিষয়টা তুমি না বুঝো না জানো তুমি জিজ্ঞেস করো তুমি জানো আহলু জিকিরদের কাছ থেকে জানো ওই গ্রাম্য ডাক্তার আর গ্রাম্য মৌলবী এই সমস্ত উলুমি মৌলবী সারা পৃথিবীতে যদি এখনো বলেন আজহার ইউনিভার্সিটির চ্যান্সেলার সাতা ইমাম সুইতির জুতা টানার যোগ্যতা নেই কি ভাবতেছেন ইমাম সুইতি তিনি সেই ইমাম যিনি 75 বার আল্লাহর নবীকে স্বপ্ন দেখেছেন 200,000 হাদিস সূরা ইখলাসের মতো মুখস্থ বলে দিতে পারতেন ওনার ছাত্র হওয়ার তো যোগ্যতা নাই ওনার ছাত্র ইমাম ইবনে শামা ইমাম শামি দুঃখিত ইমাম শামি ওনার ছাত্র লক্ষ হাদিসের হাফেজ ছিল একসাথে জোরে বলা যাবে না মারহাবা ওনার উস্তাদ লক্ষ হাদিসের হাফেজ ওনার ছাত্র লক্ষ হাদিসের হাফেজ উনিও লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ওনার ছাত্র ভাইরা যারা ছিলেন একসাথে লেখাপড়া করছে তারাও লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ওনারা দিন বুঝলো না ওনারা ধর্ম বুঝলো না ওনরা মিলাদুন নবী বুঝলো না ওনরা এই কি বলে আপনার এই নবী নূরের তৈরি বুঝলো না আমার দেশের পাঁচটিও নবী বুঝে গেছি এই জন্য আল্লাহ বলছে ফাসালু আহলে জিকির কুনতুম লা তাআলামুন তোমরা যেটা জানো না আহলে জিকিরদের কাছ থেকে এটা জেনে নাও একসাথে ভাই বলা যাবে মারহাবা অনেক ওয়াস যদি না বুঝেন কিছুই করে নেই মোহতারাম প্রধান অতিথি কথা বলবেন এরপর আমরা দোয়া করব ইনশাআল্লাহ এরপর আমরা দোয়া করব এতক্ষণ আপনাদেরকে নিয়ে একটা তকরির আমি করলাম ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য আমার নাম ইউটিউবে সার্চ দিলে শত শত ওয়াজ পাবেন খালি মুফতি জহিরুল ইসলাম